থাইল্যান্ডের এক জায়গায় একটা গুহার মধ্যে আমরা শ্যুট করছিলাম, এবং সেই গুহাটা ভীষণ ইন্টারেস্টিং। আমাদের ঢোকার আগেই বাইরে লোকজন বলে দিল যে ভেতরে খুব বেশি লোকজন ঢুকবেন না, কারণ ভেতরে বেশি লোক হয়ে গেলে অক্সিজেনের পরিমাণ কমে যায়। তো এইটা শুনেই একটা খুব ভয়ের থেকেও বেশি একটা সেন্স অফ অ্যাডভেঞ্চার তৈরি হলো আর কি মনের মধ্যে। এবং তারপর ভেতরে গেলাম, অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং, মানে ওরকম গুহা আমি জীবনে কোনো দিন দেখিনি। এবং সেটা ঢোকার রাস্তাটা একদম সরু, ভীষণ অন্ধকার, এবং সব মিলিয়ে গা ছমছমে ব্যাপার তো বটেই। তো তার ভেতরে শ্যুট করতে পারা, ইট ওয়াজ আ মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স যাকে বলে। একটা কেভের মধ্যে শুটিং ছিল ক্রাবিতে, এবং সেখানে পুরো মানে একটা মানে সেই কেভটা না দেখলে হয়তো বিশ্বাস করা যাবে না এরকম একটা জায়গা অ্যাভেলেবল, একটা রিয়াল লোকেশন এরকম একটা হতে পারে, এরকম একটা কেভ লুক, কমপ্লিটলি একটা কেভ যেখানে পুরো অন্ধকার, ঘুটঘুটে জল, মানে যে কোনো সময় মানে দে ক্যান বি স্কর্পিয়ন্স, দে ক্যান বি স্নেকস, ওয়াটার স্নেকস অ্যান্ড এভরিথিং, যা ইচ্ছে জিনিস হতে পারে, কারণ একদম একটা রিয়াল কেভের মধ্যে। সো দ্যাট ওয়াজ ফ্যাবুলাস। হারিয়ে যাওয়া গুহা এবং তার মধ্যে ওই স্ট্যালাকটাইটস এবং স্ট্যালাগমাইটস যে লম্বা লম্বা বটের চুড়ির মতো নামে, সেটা না দেখলে না গেলে বিশ্বাস করা যায় না কিন্তু ঠিক কিরকম আছে। আমারও প্রথমবারই যাওয়া এই ধরনের একটা জায়গা। যতটা আনন্দ করে আমরা এই ছবিটা তৈরি করছি ততটাই আনন্দ এবং বিস্ময় আপনারাও পাবেন বা তোমরাও পাবে ছবিটা দেখার সময়। আই ক্যান ভাউচ ফর দিস দ্যাট সাগরদ্বীপের ডক্টর খান উইল বি আ ট্রিট ফর দি আইস।